আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম আজকে 6টার দিকে, তো এখন 6টার মতো বাজে বা 6:15 হবে। আমরা ঈদগায় যাওয়ার জন্য রেডি হয়েছি। গাড়ি থেকে আমাদের প্রেয়ার ম্যাটগুলো, জায়নামাজ যা আছে সব বের করছি, এবং খুব সকাল যেহেতু খুবই একটু ঠান্ডা ঠান্ডা এবং বৃষ্টি পড়ছে, এখন আমরা ঈদগায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি হাতে জায়নামাজ। তো এই হলো আমাদের ঈদগাহ, মানে এটা একটি স্পোর্টস ফেয়ার। তো এখানে ওরা বাস্কেটবলের জন্য খেলাধুলা করে, কারণ এখানে আমরা ঈদের সময় নামাজ পড়ি। মেয়েদের একটি সেকশন থাকে এবং ছেলেদের জন্য আলাদা সেকশন থাকে। এখানে সব ধরনের মানুষ ছিল। তো এই যে মাঝে পর্দা দেওয়া, অপোজিট পাশে ছেলেরা ছিল, এবং এখানে সব ধরনের সব দেশের মানুষ, মুসলিম সবাই এসে একসাথে আমরা নামাজ পড়ছি। তো এই যে কিছু ভিডিও টিকটক থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রতিবারই আমরা নামাজ শেষে কবরস্থানে মিট করি। এটা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটা কবরস্থান, যেখানে 2019 সালের 15 মার্চে অনেক ভাইয়ারা পুরো মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। তো ওনাদেরকে এখানে কবর দেওয়া হয়। তো আমরা প্রতিবারই এখানে আসি। তারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখেন। তো আমাদেরও এবং আমারও খুব কাছের মানুষ মারা যায় এখানে, তো তাই তাদেরকে স্মরণ করে এবং তাকে স্মরণ করে এখানে আসা হয়। তো দিনটা আমরা সবাই আসি, যাদের যাদের পরিবার মানছে সবাই আসে। তো এই তো ওইখান থেকে আসে প্রথম যে ভাইয়ের বাড়িতে গেলাম, রবিন ভাই, ওনার বাসায় গিয়ে তো এলাহি কাণ্ড। এবং এইটাই হয় আমাদের ইফতারে। আমরা এখানে বাংলাদেশের থেকে মনে হয় যেন বেশিও মজা করি, হয়তো বাংলাদেশে এর থেকেও ভালো মজা হয়, বাট এখানে আরও বেশি মজা হচ্ছে। এখানে সব ধরনের খাবার ভাবে আয়োজন করেছে, যার যতটুকু লাগে সার্ভ করে সবাই সবারটা নিয়ে নিচ্ছে। এবং এখানে বসে বাচ্চারা তাদের টিভি দেখছে, এবং নূরও সেদিন লাল ড্রেস পরেছে, এবং ওরাও যেহেতু 3 বোন একসাথে লাল ড্রেস পরা ছিল। এবং একে একে অনেকের বাড়িতে যাওয়া হয়েছে, যা এত ভিডিও করা সম্ভব হয়নি। তো আমি ট্রাই করেছি আস্তে আস্তে ভিডিও করতে। এটা ছিল রাতের বেলা একটি ভাইয়া, ইন্ডিয়ান ভাইয়া, বাট শাহাদাত ভাই, ওনারা শেফ এখানকার, ইউরোপের শেফ বলে কথা, প্রচুর রান্নার আয়োজন করেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ঈদের প্রথম দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আরও কিছু ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। এবং শেষে যেতে যেতে বলে যাই এবং সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي، صلاة وسلام عليك يا نبي. حبيبي يا محمد، أتيت بالسلام والهدى محمد. حبيبي يا محمد، يا رحمة للعالمين يا محمد. يا من حليت حياتنا بالإيمان، بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شافعي يا رسول.